বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকিয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। নতুন নতুন আপডেট সংবাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন, দেখছেন চেতনা টিভি, সঙ্গেই থাকুন। দীর্ঘ 155 দিন রাজধানীর এভারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার গুলশানের বাসভবনে তাকে নেওয়া হয়েছে। আগের চেয়ে বর্তমানে তিনি কিছুটা সুস্থ বলে জানা গেছে। এর আগে তার রক্তনালীতে 4 আমেরিকান বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে অপারেশন করা হয়। বর্তমানে পূর্বের চেয়ে ভালো অনুভব করছেন, তাই তাকে বাসায় স্থানান্তর করা হচ্ছে। তবে তার বিদেশে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।